ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা করে বাড়ানো হয়েছে প্রতি লিটারে নতুন দাম একশো টাকা আর আড়াই টাকা বেড়ে পেট্রোলের লিটার একশো টাকা পঞ্চাশ পয়সা এবং অকটেনের দাম একশো টাকা পঞ্চাশ পয়সা হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে বুধবার থেকে কার্যকর হবে নতুন এ দাম এর আগে গত একত্রিশে মার্চ ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছিল ওই সময় এই দুই জ্বালানির দাম লিটার প্রতি কমানো হয়েছিল দুই টাকা পঁচিশ পয়সা এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের ও ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে মিটারে পঁচাত্তর পয়সা বাড়ানো হয়েছে এদিকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে